नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा आजकल ये भिडियोते कथा बोलबो डुरान कप 2022 फाइनल मैचर पर के माने कौन कौन प्लेयार की कि अवार्ड पेल से ही विषय नहीं किन्तु आज के तुम्हारे बोले देव भिडियोते। एकटू स्किप ना करे भिडियो तुम्हारा शेष पर्यंत देखते थको और चैनले प्रथमवार एसे थाकले चैनल के तुम्हारा सबसक्राइब कर नियो। डुरान कप 2022 फाइनल मैचे मुम्बई सिटी एफसी दल के 2-1 गोले हारिए बेंगलुरु एफसी दल किन्तु डुरान कप चैम्पियन हो जाए। प्रथमवार मत तारा डुरान कप 2022 ट्रफिटा किन्तु घरे तोले। आईएसएल एर आगे तारा किन्तु एकटा ट्रफि पेये गेलो एबं खूब पुरोनो लीग पूर्ण टूर्नामेंट तो तीनटे ट्रफि एकसाथे पावा जाए मैच जितले माने डुरान कपे चैम्पियन होले। तो से क्षेत्र में बेंगलुरु एफसी दल के घरे किन्तु प्रथम ट्रफि चले आसलो एई बछरे। तो एबार बोले दीजिए के की अवार्ड पेलो। तो प्रथमेई बोले दीजिए गोल्डेन बुट माने गोल्डेन ग्लाभसेर अवार्ड के पेलो, कोन गोलकीपार गोल्डेन ग्लाभसेर अवार्ड पेयेछे। तो अवश्य ओडिशा एफसी दल इंडियन गोलकीपार अन्तोनियो दि सिल्वा, এই অ্যান্তোনিও দি সিলভা কিন্তু ডুরান কাপ 2022 এর গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটি কিন্তু তিনি পেয়েছেন এবং তার সাথে 3 লাখ টাকা কিন্তু তিনি পেয়েছেন। এছাড়া বন্ধুরা গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড কিন্তু এই বছর ডুরান কাপের গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু অবশ্যই মুম্বাই সিটি এফসি দলের ভারতীয় প্লেয়ার লালিনজুলা ছাংতে কিন্তু গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড পেয়েছেন। 7টা গোল করে তিনি কিন্তু গোল্ডেন বুটের অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়া বন্ধুরা এর পাশাপাশি গোল্ডেন বলের অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন ডুরান কাপ 2022 এর গ্রেগ স্টুয়ার্ট। মুম্বাই সিটি এফসি দলের এই বিদেশি কিন্তু এই বছর গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা তিনি কিন্তু পেয়েছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স দল অর্থাৎ বেঙ্গালুরু এফসি দলকে কিন্তু ট্রফিও দেওয়া হয়েছে। তো এই ছিল অ্যাওয়ার্ডের পুরো ডিটেলস, কে কোন অ্যাওয়ার্ডটি পেল সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও।